পুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির বড় সাফল্য, 21 কেজি গাঁজা সহ গ্রেপ্তার পাঁচ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিয়ামতপুর ইস্কো রোডের এক নির্মাণীয় ফ্ল্যাট থেকে আফিস আনসারি ওরফে ছোটু, মোহাম্মদ মুস্তাক ওরফে আহমদ, দানিশ আনসারি, মোহাম্মদ তৌসিফ ওরফে রাহুল, মোহাম্মদ আকবর ওরফে জনি নামে পাঁচজন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে 21 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্ত স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আদালতে আবেদন করা হবে বলে পুলিশ সূত্রের খবর। ধৃত পাঁচজনের মধ্যে চারজন কুলটি এলাকার বাসিন্দা এবং একজন আসানসোলের বাসিন্দা বলে জানা গিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।